বন্ধুরা, টিকটক ভিডিও থেকে এবার মিলবে মোটা টাকা আয়ের সুযোগ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ফেসবুক কিংবা ইউটিউবের মতো এখন থেকে টিকটক থেকেও সরাসরি মোটা টাকা ইনকাম করতে পারবেন। আর এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন এখানে আরও বিস্তারিত কী বলা হয়েছে। আরও বেশি ভিডিও বানাতে উৎসাহ দিতে এবার উদ্যোগী হয়েছেন টিকটকের নির্মাতারা। সেই লক্ষ্যে ফেসবুক ইউটিউবের মতো ভিডিওর মাঝে বিজ্ঞাপনের মাধ্যমে মুনাফা করার পথে এগোতে চাইছে এই সংস্থা। 9 জুন মুম্বাইতে 500 বেশি টিকটক ইউজারকে নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে টিকটক নির্মাতা সংস্থা বাইট ড্যান্স। শুক্রবার পর্যন্ত চলবে এই ক্রিয়েটার্স ল্যাব ইভেন্ট। ভিডিও প্রস্তুতকারকরা আমাদের মেরুদণ্ড, সৃষ্টিশীল এই ব্যবহারকারীদের জন্য বিনিয়োগ করা তাই খুবই গুরুত্বপূর্ণ, জানালেন ভারতের সংস্থার এক শীর্ষকর্তা শচীন শর্মা। তিনি জানান, এই মুহূর্তে টিকটকের মূল লক্ষ্য হলো ভিডিওয়ে বৈচিত্র্য আনা। এর মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্থার বিজ্ঞাপন পাওয়া সম্ভব। এর মধ্যেই বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়েছে বেশ কয়েকটি সংস্থা। ইউটিউবের ভিডিওর কায়দাতেই বিভিন্ন ভিডিওর মাঝে মাঝে চলবে বিজ্ঞাপন, আর তার বদলে সেই বিজ্ঞাপন প্রদানকারী সংস্থাগুলির থেকে টাকা নেবে বাইট ড্যান্স অর্থাৎ টিকটক। ভিডিওর ভিউ অনুযায়ী সেই টাকার একটা অংশ পাবেন ওই ভিডিও নির্মাতারা। তবে ভিউ ও টাকার অনুপাত কী হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি সংস্থা। আপাতত ভারতে টিকটকের বেশিরভাগই ভিডিও হয় নাচ, গান বা কৌতুকধর্মী। এবার সেই রীতি বন্ধ করতে উদ্যোগী হতে চাইছেন টিকটকের প্রস্তুতকারকরা। নাচ গানের পাশাপাশি রান্না, হাতের কাজ, খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে ব্যবহারকারীদের উৎসাহ দিতে চাইছে সংস্থা। সেই লক্ষ্যে ভারতে বিভিন্ন শহরে ওয়ার্কশপও করার পরিকল্পনা রয়েছে তাদের। সংস্থার এক কর্তার মতে ভারতে প্রায় 12 কোটি ভারতীয় টিকটক ব্যবহার করেন। এই ব্যবহারকারীরা বেশিরভাগই ছোট ছোট শহরের বাসিন্দা, তাই বিজ্ঞাপন দিতে একাধিক বহুজাতিক সংস্থাই আগ্রহী হবে। বিশ্বজুড়ে চীনা অ্যাপ টিকটকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই এই অ্যাপের বিরুদ্ধে বারবার সরব হয়েছে নেটিজেনদের একাংশ। তাদের মতে নাচ গানের আড়ালে পর্নোগ্রাফিতে উৎসাহ যোগাচ্ছে এই চীনা অ্যাপ, আর তার কুপ্রভাব পড়ছে কিশোর কিশোরীদের মধ্যে। তারই প্রেক্ষিতে গত এপ্রিলেই টিকটক বন্ধের জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। তবে এক সপ্তাহের মধ্যেই সেই নির্দেশ প্রত্যাহার করা হয়, আর তারপরেই নিজেদের ব্যবসাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয় এই বাইট ড্যান্স অর্থাৎ টিকটক। নিজেদের সংস্থা স্মার্টফোন বানানোর পাশাপাশি ভিডিওতে বিজ্ঞাপন দেওয়ারও সিদ্ধান্ত নেয় টিকটকের নির্মাতারা। তো বন্ধুরা, এই ছিল আমাদের টিকটক সম্পর্কিত ছোট্ট একটি আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং টিকটক ভিডিও অথবা টিকটক অ্যাপ সম্পর্কিত আপনার কী মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটিকে সমস্ত বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করে দিন, কারণ সবাই যাতে জানতে পারে অর্থাৎ আপনার সমস্ত বন্ধুবান্ধবরা যেন জানতে পারে যে টিকটক থেকেও একটা আয়ের পথ তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।